না, এই যে এক ভাই, এই যে এখানে আসার সাথে সাথে একটা নলা মাছ সেকেন্ড হিট, এটা এর আগে একটা মারছে। আরে আরে শাবাশ, এই যে লাইভে একটা হিট আপনাদেরকে দেখাইলাম, এই যে দেখেন। মাশাআল্লাহ, কি কই মাছ ভাই! ওই যে ভাইয়ের এখানে আস্তে আস্তে, ওই যে ভাইয়ের আবার একটা হিট, এই যে ভাই খুব খুশি, এই যে দেখেন। একটা মিনিট, একটা মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, তো ওই যে এখানে অনেক শিকারী ভাই দেখা যাচ্ছে, সিনিয়র ভাইজার মাছ মারতেছে। আপনাদের ভিডিও আমি এতই পছন্দ করি, ভিডিও দেখা নিয়ে আমার মেয়ের সাথে অনেক সময় ঝগড়াও হয়। কোন কি না, ঝগড়া করা যাবে না, ফ্যামিলির সাথে ঝগড়া করা যাবে না, ফ্যামিলি আব্বু তুমি মানাই দিতে হবে ভিডিও। আব্বু তুমি এই ভিডিও এত দহকে আমাকে মারে, এটা একটা নেশা, এটা তুমি বুঝবে না, মাছ মারা একটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব। তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমরা আসলাম এই একটা জায়গায়, দেখেন শিকারীদের মেলা, সামনে যা দেখা যায় শুধু শিকারী আর শিকারী, এই পাশেও শিকারী, এই পাশেও শিকারী, এই যে সামনেও শিকারী, মানে শিকারীর অভাব নেই। কোন শিকারীর কাছে যাব, কি দেখবো, এটা তো মাথা খেলতেছে না। এই যে এক ভাই, এই যে এখানে আসার সাথে সাথে একটা নলা মাছ সেকেন্ড হিট, এটা এর আগে একটা মারছে। তো দেখি আপনাদেরকে লাইভ হিট দেখাতে পারি কিনা, সাথে থাকেন। তো ভাইজানরা এই যে এখানে খেলতেছে, এই যে লাইভে একটা হিট আপনাদেরকে দেখাইলাম, এই যে দেখেন। ভাই জান হিট হয়েছে কিরকম? না ভাই, মাছ আসছে পড়বে, বড় মাছ পাননি? না, ছোট মাছ, পুঁটি মাছ। না, একটু টান দিয়ে দেবেন। ওই যে ভাইয়ের এখানে আস্তে আস্তে, ওই যে ভাইয়ের আবার একটা হিট, এই যে ভাই খুব খুশি, এই যে দেখেন। একটা মিনিট, একটা মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এটা চার নম্বর হিট ভাইয়ের। এই হলো এখানকার পরিস্থিতি, যে ভাইও এখানে মারতেছে, এখানে পুঁটি মাছ মোটামুটি ভালোই খাচ্ছে, কিন্তু সাইজ ছোট বড় মিলানো। ভাই জান কি বড় বড় মাছ হয়েছে? আপনার পরে নেই না ভাই? নলা মাছ পাইছেন? দুইটা পাইছেন না? তো এই ভাইয়ারাও নলা মাছ পাইছে দুইটা, সাইজ একটু ছোট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন পানির মাছ, একটু সাইজ দেখেন ভাই, একটু একটু দেখেন, নাক মুখ নাই দেখেন, উঠাইছে বসির সাথে, বসি। ভাই বড় মাছ পাইছেন? তো মোটামুটি সব ধরনের মাছ আছে, যে ভাই বলল কই মাছ, নলা মাছ, শৈল মাছ, সব ধরনের মাছ আছে, পুঁটি মাছ। এই যে দেখেন বাপ ছেলে এসে গেছে, ছেলে বলতেছে চলে যাবে, চলে যাবা বাবা, চলে যাবা,
মাছ ধরবে না? মাছ ধরবে না তুমি? হ্যাঁ বাবা, এই যে দেখছো বাবা মাছ ধরছে, ভালো লাগে মাছ ধরলে? বলো ভাইজানকে, ভাইজান মাছ মারতেছে, কিছুক্ষণ যাবত আসছে, অল্প কিছুক্ষণ বাসার সামনেই। এই যে দেখেন, এমনি বিকেলটায় সময় পাস করতেছে। এই যে এখানে সিরিয়ালে বসছে ভাইজান। বড় ভাই হিট হিট উঠেছে? বড় হিট হয় নাই না? ওখানে তো এক একজন মনে করেন মাছ তো মারতেছে ভালোই। ওই যে ভিতরে ভাইজান কি জিলা মাছ পাইছেন? দেখো না যে ভাইয়া, দেখেন না যেটুকু আছে ওটুকু দেখেন। এই যে ভাইজান, দুইটা টাকি একটা কই, একটু এমনি ধরেন ধরেন, দেখা যাচ্ছে নাকি যে বুঝতেছি না। এই যে ভাইজান বড় মাছ পেয়েছেন? এই যে ভাইজান এই মাছগুলো পাইছে। তো ভাইজান বলতেছে যে আসার পরে ভাইজান আমাদের ভিডিওটা নিয়মিত দেখে। মানে আপনাদের ভিডিও আমি এতই পছন্দ করি, ভিডিও দেখা নিয়ে আমার মেয়ের সাথে অনেক সময় ঝগড়াও হয়। কোন কি না ঝগড়া করা যাবে না, না ফ্যামিলির সাথে ঝগড়া করা যাবে না, ফ্যামিলি আব্বু তুমি মানাই দিতে হবে ভিডিও। আব্বু তুমি এই ভিডিও এত দহকে আমাকে মারে, এটা একটা নেশা, এটা তুমি বুঝবে। মাছ মারা একটা নেশা, এটা সবাই জানে। এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লাগে। দেখেন দেখেন দেখেন, সাইজটা তো মোটামুটি ভালোই আছে। তো এই ভাইয়ের মাছগুলো দেখবো আমরা। দেন আপনার নাম ছিলেন যখন ভালো মতো নামেন, আবার দেখেন মাছগুলা ইটু উঠায় দেখেন। তো ওই যে ভাইয়ের এই মাছগুলো পাইছে দেখেন, পুঁটি মাছ, নলা মাছ, সব ধরনের মাছই আছে। দুইটা নলা মাছ মারছে আর পুঁটি মাছ। তো এখানে মোটামুটি ভালোই মাছের মাইর হচ্ছে, তবে মাছের সংখ্যাটা মানে বেশি হলেও মানে মাছ ছোট, কয়েকদিন পরে আরো বড় বড় মাছ হবে। প্রচুর ঝোপঝাড় দেখেন, ঝোপের ভিতরে যে এখানে ভাইরা বসছে। এই যে ছোট ছোট শিকারীরা, কি অবস্থা ভাই, মাছ মাছ হয়েছে? দুই পিস নলা হয়েছে না? নলা দুই পিস হয়েছে ভাইয়ের। যে ভাইয়ের পয়েন্ট অনেক সুন্দর, যে এখানে আরেক ছোট ভাই মাছ মারতেছে। পাইছেন ভাই মাছ পাইছেন? বুঝছে রে। তো ওই যে সামনে রাখছে মাছগুলো আমরা দেখে আসি। কি অবস্থা নান্না মুন্না শিকারীরা, বড় মাছ পাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, তিনটা নলা আর সাথে তো ছোট মাছ আছে, নতুন পানির মাছ, খুব টেস্টি মাছ। এই যে দেখেন ভাইরা মারতাছে। কি খবর, তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ নান্না মুন্না শিকারীরা মাছ মারতেছো না? হ্যাঁ। পাইছো মাছ? হ্যাঁ। কি কি মাছ পাইছো কও? নলা। আর কি মাছ পাইছো? পুঁটি। পুঁটি? হ্যাঁ। আর কোনো মাছ পাও না? এই দুইটা পাইছো? হ্যাঁ। মাত্র দুইটা মাছ মারছো তুমি? ও দুই পদ মারছো, অনেকগুলো মাছ মারছো, সাবধান ভাই। এই যে এখানে আরো দুই ভাই মাছ মারতেছে। মানে শিকারি কি বলুম, চারপাশে যেখানে তাকাই সেখানে শিকারি, শিকারির অভাব নেই। কত শিকারি লাগবে, শিকারি নিয়ে যান এখান থেকে, দেখেন শিকারি আর শিকারি।
এই যে ওই যে শিকারি মুরব্বি হইছে হিট মুরব্বি দি মাথা ঝুলাই কাতল পাইছে তো ওই যে এখানে অনেক শিকারি ভাইদের দেখা যাচ্ছে সিনিয়র ভাইজার আমরা মাছ মারতেছে মাছ হয়েছে তো ভাই হ্যাঁ ভাই দেখ আলহামদুলিল্লাহ মাছ হয়েছে তো মাছটা দেখানো যাবো মোটামুটি তিনজন চারজন বসে মাছ মারতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বেটকিটার সাইজ দেখেন ওয়াও 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 বেটকিটার সাইজ দেখেন বেটকি পুরো বেটকির মতোই কাতল মাছ মারছে তো ওই যে ভাইজান কিছুক্ষণ আগে বললো একটা কাতল মাছ মারছে তো মাছ এখানে আছে সব সব ধরনের মাছই আছে কিন্তু সাইজ ছোট আপনারা যারা আসতে চান সব সম্পূর্ণ আপনাদেরও বলেছি এই দেখেন একটা লাইভ হিট তো সামনে আরেক ভাই আছে দেখি আসসালামু আলাইকুম ভাই জান মাছ মুছ হয়েছে ভাই কোনো টান পাই নাই তো মাছ আছে কিন্তু করে না তো এখানে মাছ আছে ওই যে ভাই জান বলতেছে মুখ করে না ওয়াশ পাইছেন না নিচে ময়লা তো মোটামুটি আরো 15-20 দিন পরে মাইল তো ভাইজান বলতেছিল যে 15-20 দিন পরে মোটামুটি মাইর হবে নিচে একটু ময়লা আছে ময়লা যদি না পচে তাহলে মাছের মাইর হওয়ার সম্ভাবনা কম মাছ আছে প্রচুর তো পানিটাও একটু কালছে যদি একটু বৃষ্টি বাদল হয় তাহলে যে পানির নিচের শাওলাটা পচবে ওই যে ওই ওই পাশে দেখা যায় যে মাছ মারতেছে শিকারির অভাব নেই রে ভাই ওইখান থেকে দেখতে দেখতে আজকে আস্তে আস্তে বিদায় নিচ্ছি এই যে দেখেন মাছের সাইজ পেটে বেজে আসে এত মাছ যা বলার বাইরে এই যে পেটে বেজে মাছ আয়া পড়ছে তো আমরা যাত্রা পথে এখন চলে যাব অনেকক্ষণ দেখলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমরা একটা নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এই বলেই আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।